বাজেট চাপেই হোক বা ফ্যাশন স্টেটমেন্ট, আমরা দিন দিন অভ্যস্ত হয়ে পড়ছি ওয়েস্টার্ন আউটফিটে। কিন্তু সকলের কথায় ভারতীয়রা এথনিকেই বেস্ট, তাই থিসিম ইভেন্টস অ্যান্ড ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শহরে হলো এক গালা ফ্যাশন শো গ্ল্যাম নাইট, সাথে প্রত্যেকেই সাক্ষী রইলেন এক সুন্দর মিউজিক্যাল ইভিনিং এর। পোশাক নয় বরং বিভিন্ন ডিজাইনারদের এথনিক আউটফিটেই দেখা গেল মডেলদের। এথনিক আউটফিটকে অন্যভাবে মানুষদের কাছে ফিরিয়ে আনা গ্ল্যাম নাইটের মূল উদ্দেশ্য ছিল এটাই, জানালেন থিসিম ইভেন্টসের ডিরেক্টর পার্থ সাহা। থিসিম ইভেন্টস ইটস পার্ট অফ থিসিম গ্রুপ অফ কোম্পানিজ ওয়্যার দিস ইজ আ নিউ ভেঞ্চার। হোল্ডিং ইভেন্টস ইজ নাথিং নিউ, উই হ্যাভ বিন ডুইং ইট ফর সিন্স 2013, বাট আজকের এই অনুষ্ঠানটার মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাইছি সবার কাছে যে উই শুড নট ফরগেট আওয়ার রুটস। আজকে যে ফ্যাশন শোটা হচ্ছে বা যে ক্রিয়েশনসগুলো যে ডিসপ্লেড হবে, ইটস বেসিক্যালি এথনিক ওয়্যার, দো উই প্রেফার টু ওয়ার জিন্স টি শার্টস, বাট স্টিল উই শুড নট ফরগেট আওয়ার রুটস। আর এইটার মাধ্যমে আমরা যেটা বোঝাতে চাইছি বা যেটা বলতে চাইছি, ইয়েস ওয়েস্টার্ন ইজ অলওয়েজ প্রেফার্ড, বাট উই শুড নট ফরগেট ইস্টার্ন বা রুটস অফ আওয়ার কান্ট্রি। এদিন শো স্টপার ছিলেন পাওলি দাম, স্বাভাবিকভাবেই তাকেও দেখা গেল একটি সুন্দর এথনিক পোশাকে। এথনিকেই তিনি বেশি স্বচ্ছন্দ, তাই গ্ল্যাম নাইটের এই কনসেপ্টে তিনি খুব খুশি। আমার ফেভারিট অলওয়েজ শাড়ি, কিন্তু আমার ওয়েস্টার্ন ইস্টার্ন দুটোই ভালো লাগে, মানে ডিপেন্ড করে মুডের ওপর। সময় বেশি থাকলে ইস্টার্ন পরা যায়, সময় কম থাকলে ওয়েস্টার্ন পরা যায়, অ্যান্ড কখন কী পরতে হঠাৎ করে ইচ্ছে হলো সে তার উপর ডিপেন্ড করে। আজকের এই ইভেন্টটা থিসিম ইভেন্টস তারা অর্গানাইজ করেছে, পুরো বিষয়টা ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশনে। আই ফেল্ট ইট ভেরি ইউনিক বিকজ শো স্টপার আমি আগেও হয়েছি, অনেক রকম ফ্যাশন শোজ হয় কিন্তু একটা ক্লাবে অ্যান্ড ঠিক নিউ ইয়ার্সের আগে, সো ইটস আ ভেরি ফেস্টিভ্যাল টাইম, ইউনো ফেস্টিভ মুডে সবাই, আর উইন্টার মানেই ফ্যাশন, ফুড, এভরিথিং, তো ইটস আ সেলিব্রেশন ফর এভরিবডি। সো আর ক্লাব মেম্বার্স অ্যাকচুয়ালি পার্টিসিপেটিং অ্যান্ড দে উইল বি ওয়াকিং অন দ্য র‍্যাম্প, সো সামথিং ইউনিক অ্যান্ড এনজয় করতে এসেছি সবার সাথে জাস্ট বিফোর দ্য নিউ ইয়ার্স। কিছুদিন আগেই রিলিজ করেছে দেবী ট্রেলার, এক সপ্তাহের মধ্যেই 10,000 পৌঁছেছে ভিউজ, অর্থাৎ এই অন্য পাওলিকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করছেন দর্শকেরা, আর সেটা ভাবতে পেরেই খুব খুশি পাওলি, জানালেন তিনি। Oh my god, the Devi, this 2017, actually 2016 খুব সুন্দরভাবে কেটেছে হোল ইয়ার, মহানায়ক শ্যুট করেছিলাম, এভরিবডি অ্যাপ্রিসিয়েটেড সুচরিতা সেন, ক্ষত রিলিজ হয়েছিল, ক্ষত আমার খুব স্পেশাল ছবি কমলেশ্বর মুখার্জির সাথে, টোপ শ্যুট করে, ইনফ্যাক্ট টোপ বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে যে ছবিটা করেছি, অনেক ফেস্টিভ্যালসে গেছে, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেও ছিল, ইট হ্যাজ বিন অ্যাপ্রিসিয়েটেড ক্রিটিক্যালি, জুলফিকার রিলিজ হয়ে গেল সৃজিতের সাথে, দ্যাট হ্যাজ অলসো বিন appreciated, and now Devi teaser trailer launched, in fact trailer launched on the 24th eve, so shekhetre and shobai bhishon pochondo korche, fingers crossed. I'm nervous and excited at the same time. 2017 10th February Devi release, and ki hoy je onek rokom choritro ni experiment korte korte jeta hoy je Devi jokhon amar kache elo script ta, amar mone hoyechilo je concept is absolutely unique and shob shomoy interesting
ইন্টারেস্টিং কিছু চরিত্র করতে সবসময় ভালো লাগে, এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। অ্যান্ড সত্যি কথা, দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখে গেছেন 100 ইয়ার্স আগে, তো 100 ইয়ার্স অফ দেবদাস। আর আজকের দিনে আমরা সবসময় বলি উইমেন পাওয়ার, অ্যান্ড সব কিছু চেঞ্জ হচ্ছে, মেয়েরাও ছেলেদের সঙ্গে এগিয়ে আসছে। আই এম নট বিং ফেমিনিস্ট, বাট আজকের দিনে যদি দেবদাস দেবী হতো, কোনো মেয়ে হতো, তাহলে কী হতো? সো it was fun working with the team, and I think it's showing on the trailer and everybody, and we actually worked hard. Seta she golpo pore bolbo aro, but please pray for Devi, and 2017 e Devi obosshoi dekhun. Tu jodi mone korchis tu eka koshto peyechis tale bhul korbi, tu khub bhalo kore jantis I had big dreams. হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে আরো দূর অন্ধকারে মালয় সাগরে, অনেক করেছি আমি। Why is he hell bent on staying in this city? Because the storyline, darling, your man will be there. What man? So what about you? How about a boyfriend, huh? She's my pimp and I'm not ashamed of that. I want to know his name. Chandan. There's no way you can escape reality. It has a very funny way of hitting you. Self-loathing pessimist er moto kotha bolish na to? Nijeke dekhechis ekta ar kichu mone hoy na. I had to bail her out. Actually, I was arrested. She's a junkie. Dekhecho ke tumi? Ei sob kichur majhe ekta manush lukiye ache and you are trying very hard to hide that from me. One thing that life has taught me is people always leave. Get out. Go home. I can't get out from here. এখনো সময় আছে। Devi, you'll need us in the city. কলকাতা ফিরে যা।